সম্মানিত দর্শক, সবাইকে আমন্ত্রণ নিউজ বাজার চ্যানেলে। হামজা বিন লাদেন, ওসামা বিন লাদেনের ছেলে, মারা গেছেন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন মারা গেছেন। তবে বেনামি সূত্র থেকে উল্লেখ করা ওই খবরে জানা যায়, হামজা বিন লাদেন মারা যাওয়ার জায়গা সম্পর্কে বিস্তারিত বর্ণনা কিংবা তথ্য তার মৃত্যুর তারিখ সম্পর্কে কিছুই জানানো হয়নি। গত ফেব্রুয়ারিতে তার সম্পর্কে খোঁজ দেওয়ার জন্য $10,00,000 পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সরকার। হামজা বিন লাদেন, যার আনুমানিক বয়স 30 বছর, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের উপর হামলার আহ্বান জানিয়েছে অডিও ও ভিডিও বার্তা প্রকাশ করে। তার মৃত্যুর খবর প্রথমে আসে NBC এবং নিউ ইয়র্ক টাইমসে। গত বুধবার সাংবাদিকরা প্রশ্ন করল এ বিষয়ে মন্তব্য করতে অসম্মতি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনও এ বিষয়ে কোনো কথা বলেননি। 2011 সালে পাকিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর হাতে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে জিহাদিদের আহ্বান জানিয়েছিলেন হামজা বিন লাদেন। আরব উপত্যকার বাসিন্দাদের বিদ্রোহ ঘোষণা করার আহ্বানও জানিয়েছেন তিনি। মার্চে তার নাগরিকত্ব বাতিল করে সৌদি আরব। ধারণা করা হয় যে ইরানে গৃহবন্দী ছিলেন তিনি, কিন্তু অন্যান্য অনেক সূত্র মতে আফগানিস্তান, পাকিস্তান ও সিরিয়াতে তার বসবাসের খবর পাওয়া গেছে। মার্কিন পররাষ্ট্র বিভাগের দাবি, 2011 সালে অ্যাবোটাবাদে তার বাবার বাড়িতে অভিযান চালিয়ে যে নথি জব্দ করা হয়েছে সে অনুসারে আল কায়েদার নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। এছাড়া আরেক জ্যেষ্ঠ আল কায়েদা নেতার মেয়ের সাথে তার বিয়ের একটি ভিডিও পাওয়া যায়। বিয়েটি ইরানে অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হয়। তার শ্বশুর ছিল আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহ বা আবু মোহাম্মদ আল মাসরি। 1998 সালে তানজানিয়া এবং কেনিয়ার মার্কিন দূতাবাসে হামলার জড়িত থাকার অভিযোগের অভিযুক্ত তিনি। যুক্তরাষ্ট্রে 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার পেছনে জড়িত ছিল আল কায়েদা সংগঠন। তবে গত দশকে IS মাথাচাড়া দিয়ে উঠল, আল কায়েদার নামটা কমে যায়। আমেরিকার প্রতি ঘৃণা নিয়ে বেড়ে ওঠা এক ছেলে। BBC নিউজের ক্রিস বাটলার এক বিশ্লেষণে বলেন, হামজা বিন লাদেনের বয়স কত তা বলতে না পারায় প্রমাণ করে মার্কিন কর্মকর্তারা তার সম্পর্কে কত কম জানে। গত কয়েক মাস ধরে তারা এই ধারণার উপর ছিল যে সে হয়তো আফগানিস্তান, পাকিস্তান কিংবা ইরানে রয়েছে, কিন্তু তারা কখনোই নিশ্চিত করে বলতে পারেনি ঠিক কোন দেশে আমেরিকার মোস্ট ওয়ান্টেড ব্যক্তিটি লুকিয়ে রয়েছে। তার বিরুদ্ধে $00,00,000 পুরস্কার ঘোষণা শুধু তার দ্বারা ভয়াবহ হুমকির মাত্রাকে বোঝায় না, বরং আল কায়েদায় তার প্রতীকী গুরুত্ব তুলে ধরা হয়। তার বাবা যখন 9/11 হামলার পরিকল্পনা করছিলেন তখন হামজা বিন লাদেন শিশু ছিল। তবে চরমপন্থী সংগঠনগুলোর তথ্য মতে সে সময় বাবার পাশেই ছিলেন হামজা। যে ছেলেটি আমেরিকাকে ঘৃণা করতে শেখার মধ্য দিয়ে বড় হয়েছে, তার কাছে বিশেষ বাহিনীর হাতে বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়ার প্রবল ইচ্ছা থাকাটাই স্বাভাবিক। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর উপর হামলার আহ্বান জানিয়ে অনলাইন বার্তা দিয়ে আসছিলেন তিনি। হামজা বিন লাদেনের মৃত্যুর খবর সঠিক হলে আল কায়েদার নতুন কণ্ঠস্বরকে থামিয়ে দেবে। তবে এটি বিশ্বের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী হামলা পরিচালনাকারী সংগঠন হুমকি শেষ করতে পারবে না। বিশ্বের যে কোনো খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন।